প্রিয় দর্শক বন্ধু, আশা করি সকলে ভালো আছো, কুশলে আছো। তো আজকে আমি তোমাদের জন্য যে ভিডিওটি নিয়ে এসেছি সে ভিডিওটি কিন্তু খুবই শক্তিশালী এবং পাওয়ারফুল। তো আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি দূর থেকে বশীকরণ, কিভাবে দূর থেকে খুব সহজেই তুমি নারী ও পুরুষ উভয়কেই বশীকরণ করে নিতে পারো। যে তোমার বশে থাকবে, তোমার কথা ছাড়া সে অন্য কিছু শুনবে না, সে তোমার জন্য পাগল হয়ে বারবার তোমার কাছে ছুটে আসতে চাইবে, তোমার সাথে মোবাইল ফোনে যোগাযোগ করতে ইচ্ছুক হবে। প্রিয় বন্ধু, এতটাই শক্তিশালী এবং পাওয়ারফুল একটি বশীকরণ যন্ত্র আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি। কিন্তু তার আগে আমার একটি অনুরোধ যে তোমরা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে, না হলে আমি যেগুলো বলছি তোমরা কিছুই বুঝতে পারবে না আর যন্ত্রটি কিভাবে সেটাও দেখতে পারবে না। তো প্রিয় বন্ধু, এর জন্যই বলছি বারবার ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে ভিডিওটি দেখে নিও, তাহলে তুমি অবশ্যই অবশ্যই সফলতা অর্জন করবে। তো চলো প্রিয় বন্ধু, এবার একটু যন্ত্রটি দেখে নেওয়া যাক। প্রিয় বন্ধু, আশা করি তুমি যন্ত্রটি মনোযোগ সহকারে দেখতে পাচ্ছ। খুব ভালো করে দেখে নাও, এখানে দেখো অমুক লেখা আছে। অমুকের জায়গায় তুমি যাকে ভালোবাসো, সে হতে পারে নারী, হতে পারে পুরুষ, ছেলে মেয়ে, যেই হোক না কেন, তার সঠিক নামটি কিন্তু তোমাকে অবশ্যই এখানে লিখতে হবে। যদি তুমি ভুল নাম লিখো তাহলে কিন্তু অন্য কেউ তোমার দ্বারা বশ হয়ে যাবে, তাই খুব সতর্কতার সাথে তার যেটি সঠিক নাম সেটি কিন্তু তোমার এই জায়গায় লিখতে হবে। আর এখানে মেয়ে দেওয়া আছে, মেয়ের জায়গায় সে যদি ছেলে হয় তাহলে সে তুমি পুরুষ লিখবে, মেয়ের জায়গায় অবশ্যই অবশ্যই পুরুষ লিখবে, আর মেয়ে হলে তো এই মেয়েই থাকবে। প্রিয় বন্ধু, আশা করি কথাগুলো বুঝতে পেরেছো আর যন্ত্রটিও মনোযোগ সহকারে দেখতে পেয়েছো। এই যন্ত্রটি তুমি যেদিন আঁকবে সেটি হচ্ছে অমাবস্যার যে কোনো দিন কিন্তু তোমাকে আঁকতে হবে, রাত 12টার পরে। অমাবস্যার যে কোনো দিন রাত 12টার পরে অবশ্যই অবশ্যই তোমার এই যন্ত্রটি আঁকতে হবে, নাহলে কিন্তু তুমি কোনো ফলাফলই লাভ করতে পারবে না। প্রিয় বন্ধু, একটা কথা মনে রাখবে, তুমি যদি কোনো ফল খুব সহজেই পেতে চাও তাতে কিন্তু তোমার একটু কষ্ট করতে হবে, তাই অবশ্যই অবশ্যই কষ্ট করে অমাবস্যার রাত পর্যন্ত অপেক্ষা করে তুমি অবশ্যই বসে অমাবস্যার রাত 12টার পর এই যন্ত্রটি আঁকবে। আর যন্ত্রটি আঁকার পরে তুমি যে ক্রিয়াটি করবে সেটি হচ্ছে প্রিয় বন্ধু, যন্ত্রটিতে প্রাণ প্রতিষ্ঠা করতে হবে। কি বলছি প্রিয় বন্ধু, যন্ত্রটিতে প্রাণ প্রতিষ্ঠা করতে হবে। যন্ত্রটিতে প্রাণ প্রতিষ্ঠা করার ভিডিও সম্পর্কে আমি তোমাদের আজকে কিছু বললাম না, কারণ জানো যদি আমি সেই সম্পর্কে বলতে যাই তাহলে ভিডিওটি অবশ্যই অবশ্যই 30 মিনিটের ভিডিও হয়ে যাবে, অনেক বড় ভিডিও হয়ে যাবে, তোমরা হয়তো দেখতে চাইবে না। তাই এই ভিডিওর যে ডিসক্রিপশন বক্সে একটি লিংক দেওয়া থাকবে, লিঙ্কে অবশ্যই অবশ্যই যন্ত্রে কিভাবে প্রাণ প্রতিষ্ঠা করবে সেটি কিন্তু অবশ্যই অবশ্যই মনোযোগ সহকারে দেখে নিবে, তাহলেই কিন্তু তুমি যন্ত্রটিতে প্রাণ প্রতিষ্ঠা করতে পারবে। আশা করি প্রিয় বন্ধু আমার কথাগুলো তোমরা বুঝতে পেরেছ। যাকে তুমি ভালোবাসো এই যন্ত্রটিতে প্রাণ প্রতিষ্ঠা করার পরে কিন্তু সে খুব সহজেই 3 দিনের মধ্যে তোমার কাছে ছুটে আসতে বাধ্য হবে, তোমার জন্য পাগল হয়ে যাবে। তোমার তাকে খোঁজা লাগবে না, সেই কিন্তু বারবার তোমাকে খুঁজতে চাইবে, তোমার সাথে মোবাইল ফোনে যোগাযোগ করতে ইচ্ছুক হবে। তো প্রিয় বন্ধু, আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই একটি লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবে, কমেন্ট বক্সে বাজে কিছু লিখবে না, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। ভালো থাকবে সকলে।